আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, খুবই খুবই আনন্দের একটা সংবাদ আমার কাছে, এরকম খবর পেলে দুই চার দিন ঘুমটা ভালো হয়। আমি জানি আমার এই ভিডিওগুলোতে ওই রকম কোনো কিছুই যায় আসে না, কিন্তু একজন কী বলা হয় যে মুসলিম হিসাবে ন্যূনতমভাবে আমি যে এই খুশির সংবাদগুলো পরিবেশন করতে পারি বা সোশ্যাল মিডিয়াতে জানাইতে পারি, কারণ এই যে ইসরায়েলিদের এজেন্ট সারা পৃথিবী আছে, বিভিন্ন ভাষাভাষীদের মধ্যেও আছে। আমার কমেন্ট সেকশন আপনারা দেখবেন ইসরায়েলের দালালদের দেখা যায়, এদের আবার গায়ে জ্বালা পোড়া হয়। বাট আজকে প্রত্যেকটা মুসলমানের ঈদের খুশির দিন, কারণ ফিলিস্তিন এখন ডিফারেন্ট একটা মুড়ে আছে। আজকাল গুন্ডামির জবাব গুন্ডামিতে দেওয়াই শিখে গেছে ফিলিস্তিন। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত কি ঘটছে পশ্চিম তীর এবং গাজায়, আর এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আপনার বক্তব্য আসছে জাতিসংঘ থেকে, অনেক জায়গা থেকে, কিন্তু ইসরায়েল কাউকে পাত্তা দিচ্ছে না। আর দিন শেষে ফিলিস্তিনিরা নিজেই এই সফলতার পথ বেছে নিয়েছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে পারেন। অধিকৃত পশ্চিম তীরের এক অবৈধ বসতি নির্মাণ চলছে। আপনারা জানেন যে ইসরায়েলের সরকার নেতানিয়াহু প্রায় 4,500 অবৈধ বাড়ি নির্মাণের জন্য পশ্চিম তীরে অনুমোদন দিয়েছেন, আর তাদের এই অনুমোদনকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছে অপরদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। তো যাই হোক, গুতেরেসেকে ফুতরেসে কইরা ইসরায়েল আপনার হেলিকপ্টার থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করছিল। কিন্তু আজকে ঘটনা ঘটছে যে আপনার এই এক অবৈধ বসতি নির্মাণের সময় দুই ফিলিস্তিনি বন্দুকধারী যুবক, তারা এসে চারজন ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করেছে। একদম জায়গা মতো দিছে যে আয় এখানে বাড়িঘর কর, তোদের আছে সেনাবাহিনী, আমাদেরও কম বেশি নিজেদের সাহস আছে, নিজে তো মর্মু চারটারে লইয়া মর্মু। ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী অভিযানের একদিন পর আপনার পশ্চিম তীরের এলি এলাকার কাছে এই মোক্ষম জবাব দেবার ঘটনা ঘটেছে। চারজন নিহত হওয়ার পরেও আরও বেশ কিছু আপনার কী বলে যে অবৈধ ইসরায়েলি যারা বসতি স্থাপন করতে আসছিল এবং সামরিক বাহিনীর দুইজন সেনাও আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের এলির কাছের হামলায় আপনার চারজন নিহত আর বেশ কিছু মানুষ আহতের বিবৃতি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডম। আল জাজিরা বলছে একজন বন্দুকধারীকে দুর্ভাগ্যবশতভাবে ঘটনাস্থলেই শহীদ হতে হয়েছে, ইসরায়েলি সেনারা গুলি করে তাকে হত্যা করেছে। পরে ট্যাক্সিতে করে পালিয়ে যাওয়ার সময় নাবলুসের কাছে দ্বিতীয় সন্দেহজনকভাবে সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ফিলিস্তিনের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। দর্শক, অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরা বলছে যে আপনার রামাল্লা এবং নাবলুসের মাঝের এলি বসতির প্রবেশপথের কাছে একটি গ্যাস স্টেশনে গুলি চালিয়েছে সন্দেহভাজনরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে বন্দুকধারীরা গাড়িতে করে এসে প্রথমে একটি রেস্তোরাঁতে গুলি চালায়, পরে পাশের একটি পেট্রোল স্টেশনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একজন হামলাকারী একটি চলন্ত গাড়ি ছিনিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায়। সৈন্যদের গুলিতে নিহত দুই ফিলিস্তিনি বন্দুকধারীর পরিচয়ও জানিয়েছে ইসরায়েল, তারা হলেন মোহাম্মদ ফালেহ শাহদে এবং খালেদ মুস্তফা সাবা। দুজনই নাবলুসের কাছে উরফি গ্রামের সাধারণ বাসিন্দা ছিল। কিন্তু কেন বা কিভাবে এই ঘটনা ঘটালো? কারণ হচ্ছে কি, দেয়ালে পিঠ ঠেকে গেলে ওই যে হিন্দি ছবির একটা ডায়লগ আছে, আম আদমি সোতা হওয়া শের হে উঙ্গলি মাত করো। তো নিজেদের বাড়িঘর দখল কইরা এখানে যখন জায়গা জমি তৈরি হচ্ছে, যেমনটা আমরা দেখছি ইরাক আফগানিস্তান এগুলো হয়েছে, তখন সাধারণ মানুষও কিন্তু অসাধারণ ভয়ঙ্কর হয়ে ওঠে। আল্লাহ এই দুই যুবককে জান্নাতুল ফেরদাউস দান করুক। তবে এই ঘটনার পর খারাপ দিক হচ্ছে, অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইসরায়েলি এই উগ্র ডানপন্থী মিত্ররা গত কয়েক মাসে আপনার অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে আসছে। আর এই ঘটনায় নেতানিয়াহু নিন্দা জানিয়ে বলছে যে আমরা ব্যতিক্রম ছাড়া প্রায় সব হত্যার প্রতিশোধ নিয়েছি, যারা আমাদের ক্ষতি করছে তাদের হয় কবরে অথবা কারাগারে নিক্ষিপ্ত হবে, এবারও তাই করা হবে। এটাই হচ্ছে শঙ্কার জায়গা। জবাব মাঝে মাঝে দেওয়া যায়, আসলে হয় কি যে আমরা দেখছি মুসলিম বিশ্বের যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছেন তারা মুখে মুখে অনেকেই কথা বলছেন, ইরানও বলছেন, সৌদিও বলছেন, দুবাইও বলছেন, কাতারও বলছেন, সর্বশেষে চীন আপনার ফিলিস্তিনের প্রেসিডেন্টকে নিয়ে ডাইকা আশ্বস্ত করেছেন। কিন্তু দরকার যেটা, ফিলিস্তিনকে গোছালো একটা সেনাবাহিনী দেওয়া, ফিলিস্তিনকে অস্ত্রশস্ত্র সহযোগিতা করা, অথবা চাপ দিয়া ইসরায়েলিদেরকে ঝুঁকাইয়া যে ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিতে হবে, যেমনটা চীন বলছিল 1967-এর পূর্বে
ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সীমান্ত, সেই সীমান্তকে ব্যাক আপ করে বা কোড আপ করে আপনার একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে করবে কে? যাই হোক, এই দুই যুবককে আল্লাহ কবুল করুক। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।